ঢাকা শহরে থাকেন অথচ ধানমন্ডি লেকের জাহাজবাড়ি চেনেন না, এমন লোক খুঁজে পাওয়া আমার মনে হয় বেশ বিরল। আমাদের অনেকেরই কলেজ কিংবা ইউনিভার্সিটি জীবনের বেশ কিছু মধুর স্মৃতি জড়িয়ে আছে এই জাহাজবাড়ির উঠোনে। ধানমন্ডির প্রতীক স্বরূপ আমাদের স্মৃতির পাতায় জাহাজবাড়ি একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, জাহাজবাড়ি এখন কেবলই আমাদের স্মৃতির পাতার একটি অংশ, কারণ এই বাড়িটি ভেঙে এখানে একটি বহুতল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, বদলে যাওয়া এই জাহাজবাড়িটি দেখতে কেমন হয়েছে এবং এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি তয়ন আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। ধানমন্ডি লেকের জাহাজবাড়ি কম বেশি আমরা সবাই চিনি। এই জাহাজবাড়িটিকে ভেঙে বর্তমানে শান্তা হোল্ডিংস চিস্তিয়া ইয়র্স নামে তাদের লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। শান্তা হোল্ডিংস বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডার্স কোম্পানি এবং এর তৈরি বিল্ডিংসগুলিও দেখতে বেশ সুন্দর হয়। নতুন এই জাহাজবাড়িটিকে নৌকার পালের আদলে তৈরি করা হয়েছে এবং এর ডিজাইন করেছেন আর্কিটেকচার নাহাস আহমেদ খলিল। ১৬ কাঠার চাইতে একটু কম জমিতে গড়ে ওঠা বহুতল এই ভবনটিতে দুইটি ইউনিট করে রয়েছে মোট ২০টি অ্যাপার্টমেন্ট, যাদের প্রত্যেকটির সাইজ ৩২০০ স্কোয়ার ফিট থেকে ৩৬০০ স্কোয়ার ফিট পর্যন্ত। এই বিল্ডিংয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম অত্যাধুনিক জিমনেশিয়াম, রুফটপ সুইমিং পুল, পার্টি হল, বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড, গেস্ট ওয়েটিং রুম। এছাড়াও এই বিল্ডিংয়ের সুন্দর আলোকসজ্জা এবং পানির ফোয়ারাগুলো হাজার গুণে বাড়িয়ে দিয়েছে এর সৌন্দর্য। কিন্তু দুঃখের বিষয় এই যে, আধুনিকতার নামে ভেঙে ফেলা ধানমন্ডির ঐতিহ্যবাহী জাহাজবাড়ি আমরা আর কখনো ফিরে পাবো না। হয়তো এভাবেই বিলীন হয়ে যাবে আরও হাজার হাজার ঐতিহ্য। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের মন খারাপের কারণ হলো নাকি ভালো লাগার কারণ তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এইরকম ভিডিওর আরও আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।